হান্ড্রেড লোডেড কার্টস, একশোটা ভর্তি গরুর গাড়ি। এ পিজেন ওয়ান্স ফাউন্ড এ কাফ, একটা কৃষক একবার একটা গরুর বাচ্চাকে পেয়েছিল, মানে ওয়ান্স মানে একবার, ফাউন্ড মানে পেয়েছিল, কাফ হল গরুর বাচ্চা, আর এখানে কৃষক হল পিজেন। হি টুক দি কাপ হুম অ্যান্ড টুক গ্রেট কেয়ার অফ ইট, সে কি করেছিল, টুক মানে নিয়ে গিয়েছিল, কাকে, সেই গরুর বাচ্চাটাকে, কাফকে, এবং কোথায় নিয়ে গেছিল, হোম তার ঘরে নিয়ে গেছিল, অ্যান্ড টুক এবং কি নিয়ে কি করেছিল, গ্রেট কেয়ার, খুব যত্ন করেছিল এটাকে, সুন তাড়াতাড়ি, ইট বিকেম সেটা পরিণত হয়েছিল কি, এ বুল, একটা সাড়ে পরিণত হয়েছিল, হু নাও যেটা এখন, হু নাও মানে যেটা এখন, ওয়ান্টেড চেয়েছিল কি, কি করতে, টু রিপে পরিশোধ করার জন্য, কাকে এবং কি পরিশোধ করবি, দি পিজেন কৃষককে, ফর কিসের জন্য, ফর হিজ কেয়ার, তার যে যত্ন নিয়ে তাকে বড় করেছিল সেটা পরিশোধ করতে চেয়েছিল, কে পরিশোধ করতে চেয়েছিল, সেই বুল, যেটি মানে বুল হলো ষাঁড়, যেটা বড় হয়ে তার মালিককে তার সেবা যত্নর বদলে কিছু পরিশোধ করতে চেয়েছিল। হি সেড টু দ্য পিজেন, সে বলেছিল সেই কৃষককে কি, গো আউটসাইড, বাইরে যাও, অ্যান্ড টেল এভরি ওয়ান, এবং সবাইকে বলো কি, দ্যাট ইয়োর বুল, যে তোমার ষাঁড়, বুল মানে ষাঁড়, কেন পারে, কি পারে, পুল মানে টানতে, পুল করতে পারে কি, হান্ড্রেড লোডেড কার্টস, একশোটা ভর্তি গরুর গাড়িকে টানতে পারে। দি পিজেন্ট অ্যাগ্রিড, কি তো কৃষক রাজি হয়েছিল, অ্যান্ড বোস্টেড অ্যাবাউট হিজ বুল ইন দি মার্কেট, এবং বড়াই করে বলেছিল সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্বন্ধে, কার সম্বন্ধে, হিজ বুল তার সারের সম্বন্ধে, কোথায়, ইন দি মার্কেট বাজারে, ওয়ান রিচ মার্চেন্ট একজন ধনী ব্যবসায়ী, সেইড সে কথা শুনে বলেছিলেন, সেইড মানে বলেছিলেন, বাট কিন্তু, আই বেট আমি বাজি ধরে বলতে পারি কি, দ্যাট মাই অক্স আমার যে বলদ যেটি আছে, অক্স মানে বলদ, ইজ মাই অক্স ইজ স্ট্রঙ্গার, মানে আমার বলদটি খুবই শক্তিশালী, দেন এনি আদার অ্যানিম্যাল, দেন এনি অ্যানিম্যাল যে কোনো প্রাণী থেকে শক্তিশালী। দি পিজেন আক্সড, তো সে কৃষক প্রশ্ন করেছিল, বাট ক্যান হি পুল হান্ড্রেড লোডেড কার্টস, ক্যান হি পুল, সে কি টানতে পারে কি, হান্ড্রেড লোডেড কার্টস, একশোটি ভর্তি গরু গাড়িকে টানতে পারে। দি মার্চেন্ট রিপ্লাইড, দি ব্যবসায়ী উত্তর দিয়েছিল, নো না, বাট আই এম শিওর, আমি এবং শিওর যে কি, ইয়োর বুল তোমার মানে বলদ, তোমার বলদ কান্ট টু, এটাও পারবে না, এটাই বলেছিল। হি অ্যাগ্রিড টু পে, সে দিতে চেয়েছিল, সে রাজি হয়েছিল দিতে কি, দি পিজেন, সে কৃষককে, হান্ড্রেড গোল্ড কয়েন্স, একশোটা স্বর্ণ মুদ্রা, ইফ হিজ বুল পুলড হান্ড্রেড লোডেড কার্টস, যদি তার সার কি করতে পারে, পুল মানে টানতে পারে, একশোটি কি ভর্তি গরুর গাড়িকে। দি পিজেন ট্রাইড, সরি, পিজেন টাইড, দি পিজেন টাইড হিজ বুল, তার বুলকে বেঁধেছিল কার সঙ্গে, টু হান্ড্রেড লোডেড কার্টস, একশোটি ভর্তি গরুর গাড়ির সাথে বেঁধেছিল, অ্যান্ড দি বুল বিগেইন টু পুল, এবং কি সেই ষাঁড়টি টানতে আরম্ভ করেছিল। আফটার মেনি এফোর্টস, অনেক চেষ্টার পর, দি কার্টস ফাইনালি মুভ, সেই গরু গাড়িগুলো কি হয়েছিল অবশেষে, কি
মোব মানে সরেছিল, দি মার্চেন্ট ওয়াজ এন্ট্রিল, তো এতে কি হয়েছিল যে মার্চেন্ট সেটা দেখে অবাক হয়ে গেছিল, এন্ট্রিল মানে অবাক হয়ে যাওয়া, টু সি দিস এটা দেখা মাত্র কি এটা দেখে, টু সি দিস দেখে হি পেড, এটা দেখে কি হয়েছিল সে পেড করেছিল, দিয়েছিল কি গোল্ড কয়েন্স সোনার মুদ্রা, কাকে, টু দি পিজেন্ট, কাকে দিয়েছিল, কৃষককে দিয়েছিল, অ্যান্ড লেফট এবং কি করেছিল চলে গিয়েছিল, দি বুল হ্যাড রিপেড দি পিজেন্ট, সে ষাঁড় কি করেছিল রিপেড, দি বুল হ্যাড রিপেড তো পরিশোধ করেছিল সেই ষাঁড়টি, কাকে, তার কৃষককে, কৃষককে কৃষকের যে তাকে যত্ন করেছিল ছোটবেলায় সেটা পরিশোধ করেছিল এইভাবে। আজকের এই রিডিংটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটন প্রেস করবে।